প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি এখন তোমাদের সামনে হাজির হয়েছি সোমেশ্বর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহনার্জু দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদীগুলো যেন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। অসংখ্য নদ নদী উত্তরের হিমালয় এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে বাংলাদেশ ভূখণ্ডে। এগুলো আঁকা বাঁকা পথে চলছে। নদীগুলো অনেকগুলো নদী বেশ দীর্ঘ এবং প্রশস্ত। আবার বেশ কিছু নদী এখন সরু হয়ে গেছে। আবার অনেক নদ নদী বাংলাদেশের মানচিত্র থেকে যেন হারিয়ে গিয়েছে অনেক বছর আগে। কিছু কিছু নদী আবার হারিয়ে যাওয়ার পথে। বাংলাদেশ ভূখণ্ডে প্রায় 700টি নদ নদী রয়েছে। এগুলোর আয়তনে দৈর্ঘ্য 22,155 কিলোমিটার। এসব নদী আমাদের প্রধান সম্পদ। নদী ছাড়াও বাংলাদেশে ভূমি, বনভূমি, কৃষি জমি, খনিজ পদার্থ সহ বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদ আহরণ, ব্যবহার, বর্ধন ও সংরক্ষণের উপর বাংলাদেশের জনগণের অস্তিত্ব অনেকাংশে নির্ভর করছে। এ অধ্যায়ে আমরা বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানব এবং এগুলো রক্ষার জন্য সচেষ্ট হব। বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ। বাংলাদেশের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, তিস্তা, পশু, সাঙ্গু প্রভৃতি। বাংলাদেশ ভূখণ্ডে চিরচেনা ও পরিচিত বেশিরভাগ নদীর উৎপত্তি স্থল হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং লুসাই পাহাড়ে। এগুলো শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পতিত হয়েছে। পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তি স্থল মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে এসে এই নদী মেঘনার সাথে মিলিত হয়েছে। বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা পদ্মা বিধৌত। অঞ্চলের আয়তন 34,188 বর্গ কিলোমিটার। পশ্চিম থেকে পূর্ব নিম্ন গঙ্গায় অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য ভাগীরথী, হুগলি, মাতাভাঙ্গা, ইচ্ছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, আড়িয়ালখা ইত্যাদি। ব্রহ্মপুত্র এবং যমুনা নদী। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি একসময় ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিক আড়াআড়িভাবে প্রবাহিত হতো। কিন্তু 1787 সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়ে পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার একটি শাখা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। যমুনা শাখা নদী আবার কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ধলেশ্বরী হচ্ছে যমুনার শাখা নদী, আর ধলেশ্বরী শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা ও করতোয়া। আত্রাই হলো যমুনার উপনদী। ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হচ্ছে 2,897 কিলোমিটার। এর অববাহিকায় আয়তন হচ্ছে 5,80,160 বর্গ কিলোমিটার, যার 44,030 বর্গ মিটারই কিন্তু বাংলাদেশে অবস্থিত।
মেঘনা নদী, আসামের বরাক নদী, নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমিরিগঞ্জের কাছে কালনি নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। মুন্সিগঞ্জের কাছে কুড়িগ্রাম, ধলেশ্বরী ও শীতলক্ষ্যায় মিলিত জলধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। সেখান থেকে চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বিস্তৃত মোহনার সৃষ্টি করেছে। এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। মনু, তিস্তা, গোমতি, বাউলাই মেঘনার একটি শাখা নদী। বর্ষার সময় প্লাবন ও পলি মাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে। কর্ণফুলী, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী হচ্ছে কর্ণফুলী। এর উৎপত্তি স্থল লুসাই পাহাড়ে। 320 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে কাপ্তাই, হালদা, কাঁসালং ও রাঙ্গিয়া। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কর্ণফুলীর তীরে অবস্থিত। পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীর গুরুত্ব অধিক। তিস্তা নদী, সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের লালপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্য দিয়ে কুড়িগ্রামের ডিমলা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদী 1787 সালে প্রবল বন্যায় গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথ প্রবাহিত হতে থাকে। গতিপথ পরিবর্তনের পূর্বে এটি গঙ্গা নদীতে মিলিত হয়েছিল। তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 177 কিলোমিটার আর প্রস্থ হচ্ছে 300 থেকে 550 মিটার। বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থায় তিস্তা নদীর ভূমিকা সর্বাধিক। তিস্তা ব্যারেজ প্রকল্পটি 1997-98 সালে নির্মিত হয়। ব্যারেজটি ওই অঞ্চলের পানি সংরক্ষণ, পানি নিষ্কাশন, পানি সেচ ও বন্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পশুর নদী, খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী, এটি আরও দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা ও দুবলা দ্বীপদ্বয়ের ডান দিক দিয়ে মংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। প্রায় 142 কিলোমিটার দীর্ঘ ও 460 মিটার থেকে 2.5 কিলোমিটার প্রশস্ত এই নদীর গভীরতা এত বেশি যে সারা বছর সমুদ্রগামী জাহাজ এর মোহনা দিয়েই অনাশয়ে মংলা সমুদ্র বন্দরে প্রবেশ করতে পারে। খুলনা বরিশাল নৌপথ হিসাবে পশুর নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাঙ্গু, ফেনি, নাফ ও মাতামুহুরি, সাঙ্গু নদীর উত্তর আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে বান্দরবান জেলার থানচি উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি 294 কিলোমিটার দীর্ঘ পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়ে ফেনি জেলায় প্রবেশ করেছে ফেনি নদী। সন্দ্বীপের উত্তরে ফেনি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে নাফ নদী অবস্থিত। এর মোহনা অত্যন্ত প্রশস্ত। এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধিকাংশ নদীগুলোই কিন্তু শেষে যায় বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে এই নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার, অন্যদিকে
লামার মাইঘার পর্বতে মাতামুহুরী নদীর উৎপত্তি হয়েছে। নদীটি কক্সবাজার জেলার চকরিয়ার পশ্চিম পাশ ঘেঁষে এটিও আবার কি হয়েছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর উল্লেখিত নদীগুলোর প্রভাব কিন্তু অপরিসীম। সেচের পানি, শিল্পে ব্যবহৃত পানীয় জল, বিদ্যুৎ শক্তির উৎস এসব নদী। তাছাড়া মাছের উৎস হচ্ছে নদী। নদী আমাদের পরিবহন ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম। জমির উর্বরতা শক্তি বৃদ্ধিতে এসব নদী পলি বহন করে আনে। নদীমাতৃক বাংলাদেশে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ইত্যাদি বহুল অংশে নদীর উপর নির্ভরশীল বলে অর্থনৈতিক উন্নয়ন নদীর গুরুত্ব অপরিসীম। নদীর প্রবাহে বাধা, নদীতে শিল্প ও জলযানের বর্জ্য ফেলা, পয় নিষ্কাশন প্রবাহ যুক্ত করা, নদী দখল প্রভৃতি কারণে আমাদের দেশের অনেক নদী প্রবাহ দুর্বল হয়ে পড়েছে। নদীর পানি দূষিত হচ্ছে এবং নদীর নাব্য হারিয়ে যাচ্ছে। এসব নদী সংরক্ষণে আমাদের সকলেরই অধিক সচেতন হতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক। প্রাচীন যুগ থেকে মানুষ নদ নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে, কেননা নদ নদী থেকে মানুষের প্রাত্যহিক ব্যবহার্য পানি পাওয়া নিশ্চিত থাকে। এছাড়া কৃষিকাজের জন্য পানির যোগানও নদী থেকে পাওয়া সম্ভব। জীবন ধারণের জন্য কৃষির পাশাপাশি মাছ শিকার ঘনিষ্ঠভাবে জড়িত। নদ নদী মানুষের খাদ্য ও রোজগারের প্রধান উৎস হিসাবে ভূমিকা পালন করে। পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পিছনে নদ নদীর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীকালে জীবন জীবিকার উন্নতিতে নদ নদীকে মানুষ ব্যবহার করেছে। পানির কারণেই মানুষ নদীর কাছাকাছি বসতি স্থাপন ও জীবিকা নির্বাহের উৎসের সন্ধান করেছে। ফলে মানুষের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। বর্তমানকালে এ সম্পর্কে আরও বহুমাত্রিক এবং নিবিড় হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই তোমাদের পড়াব। এখন এরপর তোমাদের একটা বাড়ির কাজ দিব।